হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো কলমি শাক স্বাস্থ্যকরী শাকটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে রান্না করা খুবই সহজ এবং একদম কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই কলমি শাকটা রান্না করব কলমি শাকটা আমি কাঁঠাল বিষ দিয়ে রান্না করব তো এখানে আমি হাফ কাপ কাঁঠাল বীজ ছিলে এইভাবে টুকরো করে কেটে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো কাঁঠাল বীজগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর এর মধ্যে আর লবণ দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন কাঁঠাল বীজগুলি ভাজা ভাজা হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে এইগুলিকে অর্ধেক অংশ ভেঙে দিতে হবে বা থেতু করে নিতে হবে এইভাবে কাঁঠাল বীজগুলিকে হালকা একটু ভেঙে দিলে শাকের সঙ্গে মিশে যাবে আর শাকটাও কিন্তু ভালো লাগবে প্রায় অর্ধেক অংশ থেতু করে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটা শুকনো লঙ্কা শাকের মধ্যে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো লাগে এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব থেতু করে নেওয়া কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন একই সঙ্গে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি এই রান্নার মধ্যে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কলমি শাক কলমি শাকের নরম ডাটা ব্যবহার করতে হবে শক্ত ডাটা ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না তো শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হবে যেহেতু কাঁঠাল বীজ বাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব তবে শাকের মধ্যে যে জল বের হবে এই জলগুলিকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি কিন্তু অনেকটাই মজে গেছে আর শাকের মধ্যে যে জল ছিল জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে তবে কলমি শাক রান্না করতে সময় লাগে না কম সময় হয়ে যায় তারপর এর মধ্যে ভেজে নেওয়া কাঁঠাল বীজ দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে একটু পনের দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও আট থেকে দশ মিনিট একদম কম রাখনাতে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন এইভাবে কাঁঠাল বীজ দিয়ে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন